জাতীয় পার্টি চেয়ারম্যান হুসেইন মোহাম্মদের সাদ বার্ধক্যজনিত অসুস্থতা নিয়ে সিএমএস এ ভর্তি হয়েছেন বৃহস্পতিবার স্বাস্থ্যের অবনতি হওয়ায় তিনি হাসপাতালে ভর্তি হন বিষয়টি নিশ্চিত করেছেন দলটির প্রেসিডিয়াম সদস্য আসুদ তিনি বলেন বৃহস্পতিবার রাতে স্যারের স্বাস্থ্যের অবনতি হলে তিনি হাসপাতালে ভর্তি হন চিকিৎসকরা তাকে হাসপাতালেই থাকতে বলেছেন উল্লেখ্য দু সালে জাতীয় নির্বাচনের আগেও এ ভর্তি হয়েছিলেন তিনি তবে সময় তাকে নিয়ে যায় র্যাব যদিও এশাদের সে সময় অসুস্থতা নিয়ে নানা প্রশ্ন উঠেছিল তৎকালীন নির্বাচনের আগে এরশাদ ভোটে যাবে না ঘোষণা দিয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করতে তার দলের নেতাদের নির্দেশ দেন এই নির্দেশের পর বেশ কয়েকজন মনোনয়নপত্র প্রত্যাহার করলেও এসাদ পত্নী রওসনা রা এসাদের নেতৃত্বে দলের একটি অংশ নির্বাচনে যায় অনিচ্ছা সত্ত্বেও রংপুর সদর আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি ভোটের দিনেও সিএমএসই ছিলেন এরশাদ